দ্বিতীয় প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলছেন, আমার হাজব্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাংকিং ইন্স্যুরেন্স ও ক্রেডিট কার্ড কোম্পানির সফটওয়্যার তৈরি করার কাজ করতে হয়, এই চাকরি করা কি জায়েজ হবে? এই চাকরির ইনকাম হালাল হবে কি? দেখেন, কাজ যেটা করছেন সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো এই সফটওয়্যারের কাজগুলি করে দেন। এখন এই কাজগুলি মূলত এই কাজগুলি হালাল, এই কাজগুলি হচ্ছে হালাল। এখন এই কাজ করে নেওয়ার পরে তারপরে সেটা দিয়ে তারা কি করলো সেটা তাদের বিষয়, সেটাকে তারা ভালো কাজে প্রয়োগ করলো না মন্দ কাজে প্রয়োগ করলো। যদি ভালো কাজে প্রয়োগ করে তাহলে ভালো তারা, আর যদি মন্দ কাজে প্রয়োগ করে তো তারা যারা মন্দ কাজে প্রয়োগ করলো তারা গোনা হয়। যেমন চাকু, অস্ত্র, পিস্তল, নিজাইজ কারখানা। কিন্তু কথা হচ্ছে, কেউ যদি এটা দিয়ে জুলম অত্যাচার করে, কাউকে খুন করে, পাপের কাজে লাগায়, তাহলে গুনাহগার। কিন্তু যে ব্যক্তি তৈরি করলো তার তো সেটা উদ্দেশ্য নেই। জি হ্যাঁ, সুতরাং আশা করি এই কাজগুলি ইনশাআল্লাহ তাআলা জায়েজ। তবে যদি জানেন যে এগুলি হচ্ছে সুদী প্রতিষ্ঠান বা হারাম প্রতিষ্ঠান, যেমন ইন্স্যুরেন্স, জুয়া, তারপর সুদী ব্যাংক, আর সেগুলিতে আমি কাজ করব না, সতর্কতামূলক সুভাগ, সংশয় থেকে বেঁচে থাকবো, সন্দেহ থেকে বেঁচে থাকবো, তো এটা ভালো, এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালালে বরকত দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রুজিতে সবসময় যেন আমাদেরকে পরিতৃপ্তি দান করেন।